আসসালামু আলাইকুম বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ আর আজকে আমরা কথা বলবো উবারের বেশ কিছু কমেন্টস নিয়ে আর যে কমেন্টসগুলি নিয়ে কথা বলবে সেটা হচ্ছে উবারের আইডি যদি ব্লক হয়ে যায় নতুন আইডি খোলা যাবে কিনা এবং উবারে আলতো সুযুকি গাড়ি নেবে কিনা উবারে মাজদা গাড়ি নেবে কিনা এইসব বিষয় নিয়ে বেশ কিছু কমেন্টস ছিল তো চলুন আমরা দেখি কার কি কমেন্টস ছিল তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচে সাবস্ক্রাইব লেখাটাতে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যায় নোটিফিকেশনটা তো চলুন তাহলে শুরু করে যাক তো প্রথম কমেন্টে ছিল কালাম ভাইয়ের শরীফ ভাই কেমন আছেন আমি একটা প্রশ্ন রাখতে চাই প্রশ্নটার উত্তর দিলে আমি খুশি হব মাঝদা এক জেলায় গাড়ি কি উবার নেয় আমায় যদি জানাতেন খুশি হতাম তো আমরা সেকেন্ড কমেন্টসে আসলাম সেকেন্ড কমেন্টসটা হচ্ছে রবিন ভাইয়ের ভাই আমি সুজুকি আলতো আটশো সিসির গাড়ি নিয়েছি এই গাড়িটা কি উবার নিবে তারপর কমেন্টসটা হচ্ছে গ্লোবাল টিকটক ভাই আমি যদি নিউ সুজুকি আটশো সিসির গাড়ি নেই তাহলে কি উবারে কাজ করতে পারবো আচ্ছা তো কামাল ভাইয়ের যে কমেন্টসটা সেটা হচ্ছে কামাল ভাই মাজদা গাড়ি কিনতে চাই মাজদা এক জেলা গাড়ি উবারের জন্য তো মাজদা এক জেলা গাড়ি আসলে খুবই ভালো গাড়ি কিন্তু মাসদা এক জেলা গাড়ির সমস্যাটা হচ্ছে এটা সিএনজি করা যায় না তো এই গাড়ি নিয়ে আসলে প্রায় আমার কাছে কমেন্টস আসে যে যে গাড়ি নিয়ে চালানো যাবে কিনা তো তো সমস্যাটা এটা এটা হচ্ছে কনভার্ট করা যায় না যার কারণে আসলে এই গাড়িটা দিয়ে ওবারে কাজ করা সম্ভব না তো তেলের গাড়ি তো জানেনই আপনারা যে তেলে ওবারে কাজ করা সম্ভব না অকটেন পেট্রোলের গাড়িতে ওবারে কাজ করা সম্ভব না কারণ ওবারে যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু আসলে গ্যাসের দামটা বুঝে শুনেই তারা কিন্তু তাদের ভাড়াটা নির্ধারণ করেছে তো যার কারণে তেলের গাড়িগুলাতে খুব একটা পোষায় না তো এই জন্যই কিন্তু আসলে মাজদা গাড়ি দিয়ে আপনার ওবারে কাজ করা খুব টাফ হবে তাছাড়া কিন্তু মাজদা গাড়ি খুবই ভালো গাড়ি তো আশা করি বুঝতে পারছেন রবিন হাওলাদারের যে কমেন্টসটি ছিল সেটা হচ্ছে রবিন ভাই বলছে যে আটশো সিসি সুজুকি গাড়ি নিয়ে কি ওবারে কাজ করা যাবে কিনা আর এই বিষয় নিয়ে আমার কাছে প্রচুর কমেন্টস আসে সুযোগে আলতো সুজুকি গাড়ি নিয়ে ওবারে কাজ করা যাবে কিনা আলতো সুজুকি গাড়ি কিনলে ওবারে কেমন হবে এই নিয়েও কিন্তু প্রচুর পরিমাণ কমেন্টস আসে তো আজকে আমি রবিন ভাইয়ের কমেন্টস থেকে সবাইকে জানা দিতে চাই যে ওবারে কিন্তু আসলে তেরোশো সিসি এক হাজার সিসির গাড়িগুলো যেগুলো আছে সেগুলোই কিন্তু খুব টাফ হয়ে যায় আপনি একটা কথা চিন্তা করেন যে উবারে যদি সারাদিন একটা গাড়ি চলে সেই গাড়িটা কতক্ষণ লোড নিতে পারে আন্তঃ কি আটশো সিসির গাড়িতে এসি চলে কিনা আমি ঠিক জানি না তো এসি ছাড়া কিন্তু কোনো প্যাসেঞ্জারে আপনার গাড়িতে উঠবে না শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোকে কিন্তু এসি ব্যবহার করে উবারের গাড়িতে তারা যদি এসি না থাকে মাস্ট বি আপনার কমপ্লেন করবে এবং আপনার রেটিং কম দেবে আর এমনিও কিন্তু মোটামুটি নর্মাল গাড়িগুলো তো কিন্তু এসি যদি ভালো কাজ না করে কাস্টমার কিন্তু কমপ্লেন দেয় রেটিং কম দেয় আলতো সুজুকি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে তো কোনোভাবেই সম্ভব না আপনার এসি কাজ করবে না তারপর আপনার গাড়ি সারা দিন চালাইতে পারবেন না তো বিভিন্ন ধরনের সমস্যা হবে আপনার ওয়ার্কশপে গ্যারেজে দৌড়িতে দৌড়িতে কিন্তু আপনার গাড়ির যে টাকাটা পাবেন ওই টাকাটা কিন্তু আপনার গাড়ির পিছনেই খরচ হয়ে যাবে তার থেকে বেশি তো যার কারণে আমি বলবো যে আটশো সিসির গাড়ি নিয়ে ওভারে কাজ না করাই ভালো আর গ্লোবাল টিকটক উনি বলছে যে নতুন গাড়ি যদি কিনি আলতো সুজুকি তাহলে কি কাজ করা সম্ভব কিনা নতুন কিনেন আর পুরন কিনেন ভাই আর সমস্যা তো একটাই আটশো সিসির গাড়ি নিয়ে আপনি সারাদিন কিভাবে কাজ করবেন আরেকটা কমেন্টস আছে নজরুল ভাই কাতার থেকে নজরুল ভাইয়ের কমেন্টসটা হচ্ছে যদি ওবার আইডি ব্লক হয়ে যায় নতুন আইডি খোলা যায় কিনা তো নতুন আইডি যদি আপনি খুলতে চান তো সেক্ষেত্রে আপনাকে ওই দেশ থেকে আর খুলতে পারবেন না যে দেশে আপনি যেহেতু কাতারে কাজ করেন কাতারের থেকে আর নতুন আইডি খুলতে পারবেন না যেহেতু আইডিটা ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে খুলতে হয় তো যার কারণে ওই দেশ থেকে আর খুলতে পারবেন না আপনি যদি অন্য দেশে যান অর্থাৎ বাংলাদেশে আসেন তখন কিন্তু আপনি বাংলাদেশের ন্যাশনাল আইডি ব্যবহার করে বাংলাদেশ থেকে একটা আইডি খুলতে পারবেন কিন্তু কাতার থেকে আর খুলতে পারবেন না আপনাকে যে পুরনো যে আইডি ব্লক করা আছে ওই আইডিটাই ঠিক করে নিতে হবে তো আশা করি সবার অ্যান্সারে পেয়ে গেছেন যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সবাই বাংলা টেকডিক্স খন্দকার শরীফ বাই বাই টাটা কথা হবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই